হ্যালো বন্ধুরা, চলে আসলাম মাস ক্রিকেটের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার কাছে নানা রকম প্রশ্ন দাঁড় করতে পারে। কদিন বাদেই ভারত বাংলাদেশ টেস্ট এবং টি-20 সিরিজ শুরু হতে চলেছে। ভারত ইতিমধ্যেই তাদের টি-20 এবং টেস্ট স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে এবং গত 24 তারিখ সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে। সেক্ষেত্রে টি-20 এবং টেস্ট দলে 15 জন করে খেলোয়াড় রয়েছেন। মাস ক্রিকেট বেছে নিচ্ছে ভারতের প্রথম টি-20তে খেলার মতো সম্ভাব্য 11 জন খেলোয়াড়কে, এবং কেন আমরা তাদের বেছে নিচ্ছি তার কারণ ব্যাখ্যা করব ভিডিওর শেষে। তো চলুন দেখে নেই কে কে রয়েছেন আমাদের এই একাদশে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত দিতে ভুলবেন না। 1. শিখর ধাওয়ান। ওপেনিং জুটিতে ভারতের অন্যতম সেরা জুটি রোহিত ধাওয়ান জুটি, যা পুরো বিশ্বজুড়ে সমাদৃত। হয়তো গত কিছুদিন যাবৎ ধাওয়ানের পারফরম্যান্স কিছুটা হলেও খারাপ, তবে তার অভিজ্ঞতা এবং দুর্ধর্ষ ব্যাটিং স্টাইলের কথা মাথায় রেখেই আমরা তাকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রেখেছি আমাদের এই তালিকায়। 2. রোহিত শর্মা। ভারত দলের এই সিরিজে টি-20 দলের অধিনায়ক রোহিত সদ্য সমাপ্ত টেস্ট বাদ দিলেও ওপেনার হিসেবে পুরো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান কি রোহিত শর্মা নয়? তার পারফরম্যান্স এবং রানের ধারাবাহিকতা তাকে দলে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সেট করতে যে কারো কাছে প্রথম এবং প্রধান চয়েস হতেই হবে। 3. শ্রেয়স আয়ার। ভারত জাতীয় দল হোক কিংবা আইপিএল টি-20 দুনিয়ায় ভারতের অন্যতম দুর্ধর্ষ ব্যাটসম্যান শ্রেয়স আয়ার, গত কিছু সিরিজেও তার ব্যাটিং শৈলী ছিল মনোমুগ্ধকর। টি-20তে তিনি যেন একটু বেশি এগিয়ে রয়েছেন অন্য সবার থেকে, দলে তার থাকাটাই উচিত বলে আমরা মনে করি। 4. কে.এল. রাহুল। গত কিছুদিন যাবত হয়তো লোকেশ রাহুলের ধারাবাহিকতা খারাপের দিকেই, কিন্তু ভারতীয় দলে 4 নম্বর পজিশনে তিনি যে ভরসার জায়গা তা অস্বীকার করবে না কেউ। হয়তো এই সিরিজে তাকে আরেকবার সুযোগ করে দিয়ে টিম ম্যানেজমেন্ট দেখতে পারে তিনি তার নিজের চেনা রূপে ফিরতে পারেন কিনা। 5. সঞ্জু স্যামসন। অনবদ্য, দুর্দান্ত এবং কঠোর পর্যায়ের ব্যাটিংয়ের সাথে উইকেট কিপিং সব রয়েছে এই খেলোয়াড়ের হাতে। কিছুদিন আগেই অনবদ্য ডাবল সেঞ্চুরি করে ব্যাটিংয়ে বাজিমাত করেছিলেন এই তারকা, দলে যে তার থাকতেই হবে। 6. ঋষভ পন্থ। ভালো এবং মন্দ মিলিয়ে ধোনির উত্তরসূরি পন্থ ভারত দলের অন্যতম ভরসা। ধোনির ক্রিকেট থেকে দূরে থাকার কারণে তার উপর বারবার ভারতীয় ম্যানেজমেন্ট ভরসা করেছে, তাই আমরাও তাকে প্রথম একাদশে নিচ্ছি। দেখা যাক কি করেন তিনি। ওয়াশিংটন সুন্দর রয়েছেন 7 নম্বরে। গত সিরিজে দুর্দান্ত বোলিং দিয়ে সকলের মন জয় করেছিলেন ওয়াশিংটন সুন্দর। দেশের মাটিতে বিপক্ষ দলের কাছে নতুন আশ হতে পারেন এই তারকা, তাকে দলে রাখা অন্যতম ভরসার জায়গা। 8. যজুবেন্দ্র চাহাল। যজুবেন্দ্র চাহাল কি খেলোয়াড় তা বলার অপেক্ষা রাখে না। তিনি একজন দুর্দান্ত অভিজ্ঞ বোলার, স্পিন জাদুতে কুপকাত করার অনবদ্য কৌশল রয়েছে এই বোলারের হাতে। যদিও কুলদীপ তার অন্যতম জুটি, কিন্তু তিনি চান্স পাননি এই সিরিজে, তাই বড় ভার সামলাতে হবে চাহালকেই। 9. শিবম দুবে। জাতীয় দলে নতুন মুখ শিবম দুবে, ঘরোয়া ক্রিকেটে অনবদ্য ব্যাটিং এবং বোলিং দিয়ে সকলের নজর কেড়েছেন এই তারকা। আমরাও তাকে ছাড়া দল করতে চাইনি, তাকে নিয়েই আমাদের একাদশ। 10. খলিল আহমেদ। ইয়াং পেসার খলিল আহমেদ গত কিছু সিরিজে মোটামুটি ভালো পারফরম্যান্স করেছিল, যদিও আইপিএলে ভালো করার জন্যই তাকে দলে বারবার সুযোগ দেওয়া হয়েছে। এবার আমরাও তাকে আমাদের একাদশে রেখেছি, দেখার পালা তিনি কি করেন। 11. শার্দুল ঠাকুর। নতুন মুখ শার্দুল ঘরোয়া ক্রিকেটে ভালো করছেন,
নিয়মিত পারফরম্যান্সেই তিনি ভারত দলে সুযোগ পেয়েছেন। আমরা এই তরুণ তারকাকে দলে নিয়েছি দেখে নেওয়ার জন্যই। এই হলো আমাদের প্রথম একাদশ। হ্যাঁ, এই একাদশ একান্তই আমাদের পছন্দের। আপনার পছন্দ ভিন্ন হতেই পারে, আবার বিসিসিআই হয়তো এদের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারেন। সে যাই হোক, এখন আমরা এদের কেন আমাদের প্রথম একাদশে নিয়েছি এর কারণ যদি বলি, তা হলো একটা দলে সিনিয়র জুনিয়রদের সংমিশ্রণ যখন অর্ধেক অর্ধেক হবে, তখন দলের সম্পূর্ণ পারফরম্যান্সে ব্যাপক চমক দেখা যাবে। সিনিয়রদের অভিজ্ঞতা আর জুনিয়রদের ক্ষিপ্রতা সব মিলিয়েই দল হয় দুর্দান্ত। সেক্ষেত্রে এই দল যদি মাঠে নামে, তাহলে বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে হয়তো ভারতের বিন্দুমাত্র কষ্ট হবে না। এখন দেখার আমাদের এই চয়েস ঠিক থাকে কিনা। বন্ধুরা, আপনার কি চয়েস? আপনি আপনার পছন্দের একাদশ আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টস করে। জানাতে পারেন আপনার পছন্দের খেলোয়াড়ের মধ্যে কে কে রয়েছেন সবার উপরের তালিকায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, পরিচিতদের সাথে শেয়ার করুন এবং মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।